السلام عليكم مبروك. اسكامري ركوم ديزاين كلو بوستر ديزاين نوتم بيكسل لا بابون كورين برو ان سايز تني نبا ار بروفايل سايكون كليك كورين جالاري تك اپتا سوين نبا بيكچر ستورين ار بروفايل كوب كورو ছোট করব যতটা পারেন ছোট করে নেবেন এরপর কালার এরেজার কালার এরেজার অপশন করব ব্ল্যাক কালার সিলেক্ট করব ওকে এরপর প্লাস আইকন ক্লিক করে টেক্সট নেব এরপর পজিশন এটাকে একবার উপরে পাঠিয়ে দেব লেয়ার অপশন ক্লিক করে দুটোকে মার্জ করে নেব ওকে এরপর প্লাস আইকন ক্লিক করে শেপ নেব শেপ সিলেক্ট করব অপাসিটি কমিয়ে দেব স্ট্রোক বাড়িয়ে দেব এরপর এটাকে একটু ঘুরিয়ে নেব একটু কস করে অ্যাডজাস্ট করে নেবেন একটু এরপর এটাকে কপি করবো বসিয়ে দেবো এরপর লেয়ার অপশন ক্লিক করে মাস্ক মার্স করে নেব এরপর কালার এরেজার ওকে কালার এরেজার ব্ল্যাক কালার এরপর লেয়ার অপশন ক্লিক করে এটাকে কপি করবো এবং ডিসেবল করে দেবো ডিসেবল করে রাখবো এরপর এরেজ অপশন এরেজার এরপর এটাকে খুব ভালোভাবে ইউজ করবো শেষের দিকে সুন্দরভাবে ইউজ করবেন এরপর উপর অংশগুলো মুছে নেব ভালোভাবে মুছে নেবেন এরপর লেয়ার অপশন গুলোকে এক ইনভিজিবল গুলো ভিজিবল করব আগে টেক্স নেব টেক্স নিয়ে এটাকে মার্জ করে নেব এরপর ইনভিজিবলগুলো ভিজিবল করতে হবে এরপর একইভাবে এরেজ করবো এবার মাঝখানের অংশ রাখবো ভালোভাবে এরেজ করবেন এরেজ করার পর নিচের অংশটা ইরেজ করে ফেলবেন নিচের অংশ হয়ে গেলে উপরের অংশ ইরেজ করবেন উপরের অংশ একবার ইরেজ করবেন তাহলে সুন্দর হবে এরপর এটাকে উপরের টুকু বাকিটুকু ইরেজ করে ফেলবেন
এরপর আবার টেক্সট নেব, টেক্সট নিয়ে দুটোকে মার্জ করে নেব। এরপর টিটোটা ভিজিবল করে দেবো ডাইরেকশন ক্লিক করে। তো এবার এটাকে ইরেজ করব। এবার নিচেরগুলো ইরেজ করে প্রথম অংশটুকু রাখতে হবে। একটু খুব সহজে করতে করে ফেলতে পারবেন। এরপর নিচের অংশগুলো মুছে ফেলবো। এরপর নিচের অংশগুলো মোছা হয়ে গেলে টেক্সিনোতে ক্লিক করবো, টেক্স নেবো এবং এটাকে মার্চ করে নেবো। ওকে, এবার বসার পর একটা শেপ নেবো, ধরুন এটা ফুল করে দেবেন। গ্রেডিয়েন্টস, তো গ্রেডিয়েন্টস থেকে একটা কালার নিতে হবে। তো সাইডেই দেখতে পাচ্ছেন ছবি দেওয়া আছে কিছু, সাইডে ক্লিক করে এগুলোকে এডিট করতে হবে। ওকে, এরপর একটু গাঢ় কালার নেবেন, তাহলে খুব ভালো হবে। ওকে, হয়ে গেলে এরপর একটু অপোজিট একটু কমিয়ে নেবেন, ঠিক চিহ্নতে দেবেন। এরপর একটা অপাসিটি কমিয়ে নেবেন, এরপর এটাকে অ্যাডজাস্ট করতে হবে। একটু ভালোভাবে অ্যাডজাস্ট করবেন, একটু সময় লাগবে। ছোট বড় করে অ্যাডজাস্ট করতে হবে। একটু সময় দিয়ে অ্যাডজাস্ট করবেন, তাহলে অনেক সুন্দর হবে। একটু সময় নিয়ে অ্যাডজাস্ট করবেন। এটাকে অ্যাডজাস্ট করে একটু সমস্যা হয়। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এটার অপাসিটি বাড়িয়ে দেবেন,
এরপর লেয়ার অপশন ক্লিক করে দুটোকে মার্জ করে নেবেন। মার্জ করার আগে এটাকে কপি করবেন শেপটা, এরপর মার্জ করে নেবেন। এরপর এটাকে আগের মতো অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করে নেব, ছোট বড়কে অ্যাডজাস্ট করে নেবেন। প্রয়োজন ইরেজ করতে পারেন। এরপর অপাসিটি বা এরপর লেয়ার অপশন ক্লিক করে দুটোকে মার্জ করে নেব। এরপর এগুলোকে সাজাবেন, সাজিয়ে রাখবেন। এরপর একটা ইমেজ নেব, ক্রপ করব, এরপর এটাকে অ্যাডজাস্ট করব। তো বন্ধুরা, এটাকে অ্যাডজাস্ট করবেন। ডিজাইনের শেষ পর্যায়ে চলে এসেছে। তো শুধু এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন প্রেসে ক্লিক করবেন, ইনেবল করবেন, এবার এটাকে এডিট করবেন। তো একটু সময় লাগবে, ক্রপ করে নিচ্ছে যাতে সুবিধা হয়। তো আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে ডিজাইন করবেন। প্রেসিভ নিচের দিকে এটাকে একটু এডিট করার সমস্যা, কারণ দেখা যায় না এডিট করার সময়। তো কাট অংশগুলো এদিক ওদিক দিয়েও এডিট করতে পারেন। আমার ওগুলো সোজা সুজি রেখেছি, সোজা সুজিভাবে রয়েছে, তো আপনি এদিক ওদিক দিতেও পারেন। সময় নিয়ে এডিট করবেন একটু ঝরঝর শুরু করে। তো এটাকে আবার কপি করে নিয়েছি। এরপর এটাকে কপ করে দেখবো, কপ সিলেক্ট করে নিয়েছি। ক্রপ
ক্রপ লেন্স উপরের অংশ ক্রপ করব, উপরের অংশটুকু। এরপর এটাকে বসাবো পজিশন অনুযায়ী। তো বসিয়ে দেব, একটু ক্রপ করে বসিয়ে দেব। পজিশনটিকে আবার প্রিসেট করতে পারেন। তো এটা হয়ে গেলে এটাকে কপি করব এবং ক্রপ ইরেস, এরপর ক্রপ অপশনে যাব। ক্রপ করে নেব, এরপর এগুলোকে বসিয়ে দেব। ক্রপ তো ছোট্ট অংশটুকু ক্রপ করে নিয়েছি। বসানো হয়ে গেলে এটা কপি করব, কপি করে অন্য সাইডে বসিয়ে দেব একটু বড় করে। তো এবার হয়ে গেছে, এবার লেয়ার অপশনে ক্লিক করব। তো এডিট করা হয়ে গেলে তো কালার দিলে ভালো লাগে না, তো এনেবল করে দেবেন। এবার লেয়ার অপশন ক্লিক করবেন, সবগুলোকে মার্জ করবেন। এরপর ওকে, এরপর সেভ করে নেবেন। তারপর ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টস, ব্যাকগ্রাউন্ড উপরে গ্রেডিয়েন্টস, এরপর সেভ করে নিতে পারেন। সেভ আল্টা।